এখানে বলা আছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গত 23। দেখেন, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 23 হয়, এখন যদি আপনার কাছে জানতে চায় তাহলে ওই দুই সংখ্যার সমষ্টি কত, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন কত? 23। কিন্তু এই মেয়েতে আমাদের কাছে জানতে চেয়েছে কি, একটু দেখি, হলে সংখ্যা দ্বয় কত, তার মানে ওই দুইটা সংখ্যায় আমাকে জানতে চাইছে, মানে দুইটি সংখ্যার বর্গের অন্তর 23 দেওয়া আছে। এখন আপনার কাছে জানতে চাইছি কি, তাহলে ওই দুই সংখ্যা কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে আপনাকে খুঁজে বের করতে হবে, আমরা জানি দুইটি সংখ্যার বর্গের অন্তর যদি 23 হয় তাহলে ওই দুই সংখ্যার সমষ্টি কি হবে, 23 হবে। এখন এইখানে অপশন গুলো দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা অপশনে দুইটা করে সংখ্যা দেওয়া আছে, তার মানে ওই দুই সংখ্যা কি হবে সেটাই জানতে চাইছে। তার মানে ওইটা বের করতে গেলে সহজ টেকনিকটা হলো যে কোন দুই সংখ্যাকে যোগ করলে এই 23 হয়, যেটা যোগ করলে 23 হবে সেটাই আপনার আনসার হবে। তাহলে দেখেন 11 আর 12 যোগ করলে কি আসে দেখি, 11 আর 12 যদি যোগ করি তাহলে কি 23 আসে না? অবশ্যই 23 আসে। তার মানে আপনার আনসারটা কি হবে, অপশন এ, তার মানে 11 এবং 12 যদি আমরা যোগ করি তাহলে এই 23 পায়। তার মানে আমাদের আনসারটা কি হবে, 11 এন্ড 12, এই হচ্ছে সেই দুই সংখ্যা। ক্লিয়ার? স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার, ক্যারিয়ার ম্যাপ।